বলেছিলাম পার্সেন্টেজ থেকে বাংলাদেশে চাকরিতে যে প্রশ্নগুলো হয় তা আমরা সবগুলো প্রশ্নকে অ্যানালাইসিস করে দশটা ক্যাটাগরিতে ভাগ করেছি তার মানে বেসিক্যালি প্রশ্নগুলো দশ টাইপ বা দশ ধরনের প্রশ্ন হয়ে থাকে কাজে দশ টাইপের কোশ্চেনের মধ্যে প্রথম দায়িত্ব হলো পার্সেন্টেজের যে প্রশ্নটা পরীক্ষায় পড়লো তা আসলে কোন নিয়মের প্রশ্ন সেটি আগে নিশ্চিত হতে হবে আহ স্বাভাবিকভাবেই এখানে যে সাম্প্রতিক প্রশ্ন ব্যাংক কম্পোজ করা আছে দেখতেই পাচ্ছ সকল বিসিএস এ হ্যাঁ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ একচল্লিশে দুইটা প্রশ্ন পড়েছে আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ সকল বিসিএস এ পার্সেন্টেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক প্রাইমারি শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে সকল চাকরির জন্য এই টাইটেলটা আমাদেরকে মোটামুটি একটু ডিপলি স্টাডি করতে হবে যাই হোক তো সাম্প্রতিক যে প্রশ্ন ব্যাংক তোমরা দেখছো উনিশটা প্রশ্ন লেটেস্ট কম্পোজ করেছি এটি তোমরা নিজেরাই সলিউশন করতে পারবে আমরা দশটা টাইপ কমপ্লিট করার পরে ইনশাল্লাহ সো আমি সম্ভবত গত ক্লাসে টাইপ ওয়ান নিয়ে কথা বলেছিলাম টাইপ এর বৈশিষ্ট্য হলো কোন একটি সংখ্যাকে শত করায় প্রকাশ করার নিয়ম তো আমি একটি অঙ্ক আবার আজকেও দিয়ে দেখি আসলে তোমরা পারো কিনা হ্যাঁ আমাদের টাইপ ওয়ান হলো কোন একটি সংখ্যাকে শত করায় প্রকাশ করার নিয়ম তো তোমরা সবাই আমাকে করে দেখাও তো চারশো কে শত করায় প্রকাশ করো দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডটা দেখো তো চারশো পঞ্চাশ কে শত করায় প্রকাশ করো মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে ধরতে হবে মানে আড়াড়ি করে ধরতে হবে তাহলে হোয়াইট বোর্ডটা স্মুথলি দেখতে পাবে চারশো পঞ্চাশ কে শতকরায় প্রকাশ করে বলো উত্তর কার কথা হয়েছে একটু বলো রেসপন্স দ্রুত পঁয়তাল্লিশ হাজার অপশান দিয়ে দিচ্ছি আমি অপশন ক ফোর পয়েন্ট ফাইভ জিরো অপশান খ পঁয়তাল্লিশ পার্সেন্টেজ অপশন গ

যেমনটি বলছিলাম কোন একটি সংখ্যাকে শতকরায় প্রকাশ করো এটি পিএসসির একটি কমন প্রশ্ন তো শতকরায় প্রকাশ করা অর্থই হলো সংখ্যাটিকে একশো দিয়ে গুণ করতে হবে এবং একশো দিয়ে গুণ করলেই হবে না অবশ্যই উত্তরে পার্সেন্টেজ সাইনটা ব্যবহার করতে হবে আচ্ছা এটাই কারেক্ট উত্তর হ্যাঁ পিএসসি যে প্রশ্ন করেছে তোমরা দেখলেই বুঝতে পারছো ছোট প্রশ্ন মানুষ ভুল করে ফেলে হ্যাঁ যেমন সার বাই পাসকে কে শত প্রকাশ করো গত ক্লাসে বলেছিলাম মুখে মুখে তাই না 4/5 কে শতকরায় প্রকাশ করো দেখো তো প্রশ্নটা দেখা যাচ্ছে হোয়াইট বোর্ডে দেখা যাচ্ছে সো সামিউল শতকরায় প্রকাশ করো অর্থ হল 100 দিয়ে গুণ কর এবং উত্তরের সাথে পার্সেন্টেজ সাইন ব্যবহার করতে হবে 5 কে পাস পাস করে 100 40 80 বললে হবে না 80% একইভাবে দুই নাম্বার প্রশ্ন যেটি দেখতে পাচ্ছো সাইট এটাকে শতকরায় প্রকাশ করো আমার সাথে যারা অনুপাতের ক্লাস করেছো তারা জানো অনুপাত এক ধরনের ভগ্নাংশ যেখানে অনুপাত আছে ওইটাকে ভগ্নাংশ আকারে লিখে নাও আর এটাকে শতকরায় প্রকাশ মানে একশো দিয়ে গুণ করো ছয়কে ছয় ছয় আট আটচল্লিশ আট আশি পার্সেন্টেজ আশা করি বোঝাতে পেরেছি শতকরায় প্রকাশ অর্থ হলো একশো দিয়ে গুণ করতে হবে এবং উত্তরের সাথে পার্সেন্টেজ সাইন ব্যবহার করতে হবে আমি টাইপ টু গত ক্লাসে ব্যাখ্যা দিয়েছিলাম পার্সেন্টেজটাকে কিভাবে ক্যালকুলেশন করতে হয় পার্সেন্টেজ ভাঙানোর নিয়ম আমরা জানি পার্সেন্টেজকে ভাঙালে একশো দিয়ে ভাগ করতে হয় এই কারণে একটু প্রশ্ন দেখো পার্সেন্টেজ পার্সেন্টেজ ইকুয়াল টু হোয়াট এবার কিন্তু শতকরায় প্রকাশ করতে বলেনি বরং পার্সেন্টেজটাকে ভাঙাতে বলেছে কি হবে হাদিউজ্জামান পার্সেন্টেজ ভাঙালে একশো দিয়ে ভাগ হবে আর শতকরায় প্রকাশ করতে বললে একশো দিয়ে গুণ হবে পার্সেন্টেজ ভাঙালে একশো দিয়ে ভাগ করলাম দশমিক উঠে গেলে দশমিকের কারণে আরো নিচে দশ দশমিকের কারণে একটা এক লিখলাম ডান পাশে একটা ডিজিটের জন্য একটা শূন্য এটি পাঁচ দিয়ে কাটাকাটি করা যায় পাঁচ দুকানি দশ পাঁচ নং পঁয়তাল্লিশ কাজে উপরে আছে নাইন নিচে আছে টু হান্ড্রেড অপশন দেখে তারপরে ক্যালকুলেশনটা করতে হবে এ বিষয়ে আমি ধারণা দিব পরে আপাতত এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো সবই একসাথে ভাগ করে উত্তরটা নিশ্চিত হতে হবে একটা আমাকে করে দেখাও দেখি যার আগে উত্তর হবে সে আগে রেসপন্স করবে এখন কি হোয়াইট বোর্ডটা ঠিকঠাক দেখতে সবাই পূর্ণ তিন পার্সেন্টেজ ইকুয়াল টু হোয়াট মোবাইলটা দেখো জুম ইন আউট করতে পারবে জুম ইন আউট বড় করো ছোট করো তোমার প্রয়োজনে তুমি ব্যবহার করতে পারবে তাহলে তিন দুই ছয় আর এক সাত বাই তিন সাত বাই তিন তিন দুখানি ছয়ার এক সাত বাই তিন আর আমরা বললাম পার্সেন্টেজ ভাঙালে একশোতে ভাগ হয় ভাগটা আমরা জানি ভগ্ন অংশ আকারে থাকলে নিচেরটার সাথে গুণ হয়ে যায় সাত বাই তিনশো সাত বাই তিনশো সাত কে তিনশো দে ভাগ করলে তো পয়েন্ট জিরো সেভেন হওয়ার কথা না তিন দিতে ভুলে গেছে স্যার গত হয়েছে তনুশ্রী সাত বাই তিনশো তিনশো কে সাত দিয়ে ভাগ করা শিখতে হবে সো এমন উদ্ভর ডিজিট আশা করি তারা দিবে না এমন একটি ডিজিট দিবে যা তোমরা ইউ ক্যান ক্যালকুলেট সো যদি দেয় ভাগ করা তো শিখতে হবে তিনশো সেভেনের মধ্যে যায় না একটি দশমিক নিলাম বিধায় একটি শূন্য নিচ্ছি এখনো ছোট একটা শূন্য নিলাম বিধায় এখানে একটি শূন্য নিলাম এখন তিনশো দুকনি ছয়শো একশো নেমে গেল এখন শর্টেজ এর বিনিময় আর কিছুই নিতে হবে না জাস্ট এখানে একটি শূন্য তিন ত্রিককে নয় আর ক্যালকুলেশন করার দরকার নেই পয়েন্ট জিরো টু থ্রি থ্রি আসতেই থাকবে হ্যাঁ বারবার থ্রি আসতেই থাকবে পৌন পরীক্ষা কারণ এখানে বোঝাই যাচ্ছে আশা করি বোঝাতে পেরেছি পার্সেন্টেজ ভাঙালে একশো দিয়ে ভাগ হবে আর শতকরায় প্রকাশ করলে একশো দিয়ে গুণ হবে যে ছয়টা প্রশ্ন পড়েছে চাকরিতে ছোট ছোট পরীক্ষায় এগুলো ক্যালকুলেশন করবে পার্সেন্টেজ এর পার্সেন্টেজ নিয়ে কিছু মৌলিক প্রশ্ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টাইটেল দেখো চোদ্দ নাম্বার প্রাইমারিতে পড়লো ষোলো নম্বর শিক্ষক নিবন্ধন সতেরো নম্বর সাঁত্রিশতম বিসিএস এ কোশ্চেন এখানে অসংখ্য প্রশ্ন আছে যা প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনে পড়েছে বিশেষ করে টাইপ থ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এটি হাউ টু ক্যালকুলেট আমি একটু বলে দিচ্ছি দেখো এটি নামকরণ করেছিলাম আমি পার্সেন্টেজ এর ল্যাঙ্গুয়েজ প্রবলেম কিন্তু কেন আসলে ক্যালকুলেশন করা সহজ কিন্তু কি জানতে চেয়েছে আর কি দেওয়া আছে এটি বোঝা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় এই ধরনের প্রশ্ন বেশি বেশি ব্যাংকে পড়ে ব্যাংকের ইংলিশ ভার্সনে ছাত্রদের প্রবলেম হলো পার্সেন্টেজ ল্যাঙ্গুয়েজ প্রবলেমে পার্সেন্টেজ এর কি জানতেছে স্যার কি দেওয়া আছে রিকোয়ারমেন্ট এটা অনেকে আইডেন্টিফাই করতে পারে না বাংলা এতটা কঠিন হবে না আশা করি সূত্র দেখো পার্সেন্টেজ ল্যাঙ্গুয়েজ প্রবলেম ঠিক কষা যে অঙ্ক আমরা করালাম রাবে অবশ্যই ওই সেম সূত্র দিয়ে করতে তোমরা করতে পারবে সূত্রটা হলো যে কোনো সংখ্যা এটাকে যদি আমরা পার্সেন্টেজ দিয়ে গুণ করি তাহলে উত্তরটা পেয়ে যাচ্ছে আমরা যেমন সুদকষার অঙ্কে আমি তোমাদের বলেছিলাম যে কোনো আসল টাকাকে পার্সেন্টেজ করে দিয়ে গুণ করলে সুদের টাকা পাওয়া যায় একইভাবে এখানে সংখ্যা গুণ পার্সেন্টেজ সমান সমান উত্তর মনে রাখতে হবে প্রতিটা অঙ্কে এই তিনটার মধ্যে দুইটা দেওয়া থাকবে একটা মিসিং থাকবে উদাহরণ খুব সহজ সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দেখো বলা হলো পাঁচশো টাকার দশ পার্সেন্টেজে কত হয় দশ পার্সেন্টেজ মানে দশ বা একশো কাটাকাটি করে ছাত্র বলে দিচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ টাকা হয় এখন প্রশ্নকর্তা বললো পাঁচশো টাকার শত করা কত পঞ্চাশ টাকা হয় এবার উত্তরটা বলা আছে সংখ্যা বলা আছে পার্সেন্টেজটা মেসিং কেবলমাত্র মনে রাখতে হবে এই প্রথম দুইটার মধ্যে যদি কোনোটা মিসিং থাকে সেটা আমরা এক্স ধরে নিব ধরবো পার্সেন্টেজ হলো এক্স পার্সেন্টেজ এক্স পার্সেন্টেজ মানে এক্স বাই হান্ড্রেড পার্সেন্টেজ ভাঙালে আমরা জানি একশো দিয়ে ভাগ হয় দুটো করে শূন্য কেটে দিচ্ছি ফাইভ এক্স সমান সমান এর মান গুণ অপজিটে গেলে ভাগ হয় দশ পার্সেন্টেজের তো আবার প্রশ্নটা এভাবেও থাকতে পারে পঞ্চাশ টাকা কোন সংখ্যার দশ পার্সেন্টেজ টাকা কোন সংখ্যার তাহলে বোঝা গেল যেটি জানতে চাওয়া হবে সেটি ধরে হবে নিলাম সেই সংখ্যাটা এক্স এখানে ক্যালকুলেশন দেখো একটা করে শূন্য কেটে দিলে উপরে কেবলমাত্র এক্স থাকে নিচে দশ থাকে সালারি গুণ করলে এক্স এর মান পাঁচশো টাকা সহজে বোঝা গেল পার্সেন্টেজ ল্যাঙ্গুয়েজ প্রবলেমে সকল অঙ্ক এই তিনটা ডিজিটের মধ্যে দুইটা দেওয়া থাকবে একটা মিসিং থাকবে তাহলে ছাত্রদের সমস্যাটা কোথায় তারা কেন পারে না বিকজ ছাত্ররা আসলে কোনটা দেওয়া আছে আর কোনটা জানতে চেয়েছে এটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যায় তো আমরা দুই একটা সলিউশন করি দেখি আসলে খুব বেশি কঠিন না শুরুতে কোশ্চেন নাম্বার সেভেন যেটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পড়েছে 15.6 8% মানে কি হাতিউজ্জমান 8 আর একটু বলে রাখি এই দশমিক উঠে গেলে তো নিচেই দশমিকের কারণে একটা এক আর একটা শূন্য লিখলাম এবার এই প্রশ্নটাই প্রাইমারিতে পড়লে 80% এর ছাত্র পরীক্ষা হলে ক্যালকুলেশন শেষ করতে পারে কারণ ছাত্রদের ধর্মই হলো কাটা কাটি করা আমরা যদি এটি কাটাকাটি করি তাহলে ভাগ করে উত্তর বের করতে দুই থেকে তিন মিনিট সময় লেগে যেতে পারে পরামর্শ উত্তরের দিকে পরীক্ষার হলে আগে তাকিয়ে দেখবে যদি অপশনটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ আকারে থাকে তাহলে কাটাকাটি করবে কিন্তু যদি উত্তরে দশমিক আকারে উত্তরটা থাকে তাহলে কাটাকাটি না করে করবে না করবে না বলতে একের পরে নিচে যদি শূন্য থাকে কেটে নষ্ট করলে আমরা লুজার হব কেন লুজার হবে একটু দেখে নাও সাপোজ তোমাকে আমি বললাম সাঁত্রিশ কে একশো দিয়ে ভাগ করো একের পরে নিচে শূন্য থাকলে ভাগ করতে হয় না উপরে যেটা থাকে ওইটাই উত্তর এখানে দুটো শূন্য আছে দুইটার আগে দশমিক বসাই দিলে হয়ে যাচ্ছে কিন্তু প্রশ্নকর্তা বললো সাঁত্রিশ কে এক হাজার দিয়ে ভাগ করো নিচে যদি একের পরে শূন্য থাকে আমরা জানি ভাগ করতে হবে না উপরেরটাই উত্তর তিনটা শূন্য যদি থাকে তিন ডিজিটের আগে দশমিক লাগবে উত্তরে দুই ডিজিট পেলাম একটা শূন্য বসিয়ে তিনটা কনফার্ম করলাম আর একবার বোঝার চেষ্টা করো সাপোজ একশো কে দশ দিয়ে ভাগ করতে বলা হলো নিচে যেহেতু একের পরে শূন্য এই ভাগটা করার দরকার নেই উপরের একশো পঁচিশ উত্তর একটা শূন্য আছে মানে ডান পাশ থেকে একটা ডিজিটের আগে দশমিক মানে বারো পয়েন্ট ফাইভ যদি একশো দিয়ে ভাগ করতে বলতো দুইটার আগে দশমিক যদি এক হাজার দিয়ে ভাগ করতে বলতো তিন ডিজিটের আগে দশমিক কাজেই এই প্রশ্নটা যদি আমরা কাটাকাটি করতাম আমাদের কষ্ট বাড়তো আমি নিচে তাকিয়ে দেখলাম নিচে একের পরে শূন্য আছে এটা আমি কেটে নষ্ট করতে চাচ্ছি না একশো গুণ করলে হাজার আর উপরে আটের সাথে একশো ছাপ্পান্ন গুণ করা খুব সহজ হবে বারোশো এবার বলো তনুশ্রী ভাগ কি করবো নাকি উপরেরটাই উত্তর লিখবো বারোশো আটচল্লিশ উপরেরটাই উত্তর লিখবো কয় ডিজিটের আগে দশমিক হবে বলো

আবার কোন কোন ছাত্র সরাসরি চলককে এক পাশে রেখে আর সংখ্যাকে আরেক পাশে নিতে অভ্যস্ত এবং সেই ছাত্ররা যেটি করে সেটি হলো এই পাশের গুণ যদি ও পাশে যায় সে তো ভাগ হয়ে যাবে বাম পাশের গুণ যদি ডান পাশে যায় সে ভাগ হয়ে যাবে আর ভাগটা যখন গুণ চিহ্ন দিবে তখন লেখাটা উল্টে যায় একশো বাই নয় হয়ে যায় আমি আবার বলছি এই নয় বাই একশো তো সাতাশের নিচে চলে আসার কথা ছিল আশা উচিত ছিল সাতাশ বাই এই সাতাশের নিচেই নাইন বাই হান্ড্রেড আর পরের লাইনে উল্টে যে সাতাশ গুণ একশো অপোজিটে নিয়ে গুণটাকে অপোজিটে নিয়ে যে ভাগ করতে চাচ্ছে কিন্তু ভাগ না করে যদি গুণ চিহ্নই দিই দিতে পারবো তাহলে লেখাটাকে উল্টায় দিতে হবে একশো উপরে চলে নিচে নয় চলে আসবে তাহলে এবার কাটাকাটি যাচ্ছে নয় এক নয় তিন নং সাতাশ তিন একশো তিনশো টাকা এবার তোমরা আমাকে করে করে দেখাবে দেখি খুব কঠিন মনে হচ্ছে নাকি যেমন তোমাদের যাদের পরীক্ষা আছে পরামর্শ দিচ্ছি পরীক্ষা পড়ালেখা করো তোমরা নেক্সট ক্লাস থেকে সবাইকে নিয়ে একসাথে আসো একাডেমিক পড়ালেখাটা ভাইটাল ঠিক আছে ঠিক আছে আচ্ছা রেকর্ডিং করে রাখছি রেকর্ডিং ক্লাসটা তোমরা পরে দেখে নিও ঠিক আছে সময় থ্যাংক তোমাদের সময় দিব ঠিক আছে একাডেমিক পড়ালেখাটা করে চোদ্দ নম্বর দেখো ওকে স্যার চোদ্দ নম্বর সামিয়া পড়ো আছে করো চোদ্দ নম্বর করে সবাই বলো দেখি একশো পঁচিশ এর যারা একটু ম্যাথে দুর্বল তাদের বলে রাখছে দেখো এর এর আগে সংখ্যা থাকে একশো পঁচিশ এর 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 আগে যেটি থাকে সেটি হলো সংখ্যা একশো এর একশো পঁচিশ পার্সেন্টেজ সমান সমান কত বলো আমরা কি কাটাকাটি করবো নাকি ডান পাশে অপশানের দিকে দেখবো আগে কি আছে বলো প্রিয়ন্তি বলো আমরা কি পরামর্শ দিলাম আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের নিচের একের পরে শূন্যটা নষ্ট হয়ে গেলে আমাদের কষ্ট বাড়বে বরং আমরা না কেটে যদি উপরের সাথে উপরের লাইন গুণ করে একশো পঁচিশ আর একশো পঁচিশ গুণ করলে সম্ভবত পনেরো হাজার ছয়শো পঁচিশ হবে আর নিচে একশো রেখে দিই তাহলে আমার একটা বিশেষ সুবিধা হলো একের পরে নিচে শূন্য থাকলে ভাগ করতে হবে না উপরের উত্তর দুইটা শূন্য মানে দুইটার আগে দশমিক লিখে দেবে একশো ছাপ্পান্ন পয়েন্ট টু আবার যদি কোনো ছাত্র কাটাকাটি করে করতে পারবে তাহলে আবার ভাগ করে উত্তর বের করতে হবে একটু সময় লাগবে চোদ্দ নম্বর প্রাইমারিতে পড়েছিল তোমরা আমাকে করে দেখো সতেরো নাম্বার সাঁত্রিশতম বিসিএস এর কোশ্চেন মানে কিছু স্যাম্পল আমি কিছু অঙ্ক করে দিচ্ছি বাকিটা তোমরা করে আমাকে হোয়াটসঅ্যাপে আনসার লিখে সাবমিট করবে বলো রাবিয়া বুশ্রী সতেরো নম্বরে কি জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে উত্তরটা জানতে চাওয়া হয়েছে স্যার কি মনে হয় সামিয়া সে কি সঠিক বলেছে জি স্যার মানে উত্তর জানতে চেয়েছে তাই বলছো না স্যার পাশে প্রশ্নে কিন্তু স্পষ্ট করে বলা আছে সতেরো নম্বর কোশ্চনে আসতে একটু লেট করেছে মনে হচ্ছে পার্সেন্টেজের মৌলিক প্রশ্ন আমরা নিয়ে কথা বলছিলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টাইটেল আমি বলেছি পার্সেন্টেজ ধরনের প্রশ্নে সংখ্যা গুণ পার্সেন্টেজ সমান সমান উত্তর এই তিনটার মধ্যে প্রশ্নে সবসময় দুইটা দেওয়া থাকে একটা মিসিং থাকে যেটি জানতে চেয়েছে ওইটাই মিসিং যেমন সতেরো নম্বর বিসিএস এর কোয়েশন কত শতাংশ পার্সেন্টেজটা কত আমরা যেটা মিসিং থাকবে সেটা এক্স ধরে নিব ধরে নিলাম এক্স পার্সেন্টেজ আমি একটু আগে লিখেছিলাম এর এর আগে সংখ্যা থাকে পাঁচ এর কত শতাংশ সাত হবে উত্তরটা লেখাই আছে সাত শুধু পার্সেন্টেজটা জানতে চাওয়া হয়েছে টাইটেল টাইটেলের নামকরণ করেছি পার্সেন্টেজ ল্যাঙ্গুয়েজ প্রবলেম পাঁচ কুড়ি একশো উপরে এক্স নিচে কুড়ি কি যায় স্পষ্ট না এবার দেখো ছাত্ররা এই প্রবলেমের এখানে সব অঙ্ক ছাত্ররা বাসায় হোভার দিলেও তোমরা সব পারো না কিছু অঙ্ক তোমাদের বেঁধে যায় যেগুলো আমি জানি কাজে আগেই সমাধান করে নিচ্ছি তার আগে একত্রিশ নাম্বারটা আমাকে করে দেখাও তো সবাই বলে একত্রিশে কি জানতে চাওয়া হয়েছে সীমা পারভীন পারবে সংখ্যা কোনটা বলো তো এক বাই দুই এক বাই দুই কারণ এর এর আগে সংখ্যা থাকে একের দুই এর শতকরা কত শত করাটা জানতে চেয়েছে ধরে নিলাম এক্স পার্সেন্টেজ সমান সমান উত্তর হবে তিন বাই নিচে সমান সমান চার করতে পারো ফোর এক্স সমান এর মান ছয়শ কে দিয়ে ভাগ করো 3150 60 উত্তর 150% বে হয়েছে কিন্তু আশা করি পার্সেন্টেজ ল্যাঙ্গুয়েজ প্রবলেম এক নজর দেখে আমাকে বলো কোনটা পারবে না বেশিরভাগ ছাত্র বাংলাদেশ রেলওয়েতে এই যে রিটার্নটা পড়েছে এটা আমাকে করে দিতে বলে তোমাদের কি তাই মনে হয় নাকি পারবে তোমার শ্রী পড়ে বলো সবাই করে উত্তর মান কত বলে এখানে সংখ্যা কোনটা মৃত্যু সব নাম সংখ্যা হলো ওয়াই এর এর আগে থাকে সংখ্যা প্রথম থেকে ক্লাস করতে হয় না হলে বুঝতে একটু অসুবিধা হয়ে যায় এক্স পার্সেন্টেজ তো বলাই আছে মানে বাই হান্ড্রেড উত্তরটাও বলা আছে যদি দশ হয় ওয়াই এর মান কত আমরা ক্যালকুলেশন করি ওয়াই এর উপরের লাইনের সাথে সমান সমান এক এক হাজার ওয়াই এর মান জানতে চেয়েছে এক হাজার এক্স এটাই উত্তর এটি ছাত্ররা কনফিউজ হয়ে যায় আসলে মান কত এক হাজার ভাগ এক্স এখন তোমরা বলো পার্সেন্টেজ ল্যাঙ্গুয়েজ প্রবলেমে প্রায় তিরিশ থেকে চল্লিশটা প্রশ্ন আছে এগুলো বেসিক্যালি প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের কোশ্চেন এভরি ক্লাস রেকর্ড রেকর্ডেড ফর ইউর সেলফ আশা করি রেকর্ডিংটা দিয়ে দিব দেখে নিতে পারবে এক নজর দেখে আমাকে বলো যে কোনটা আমি করে দিলে ভালো হয় কিনা কোন একটি প্রশ্ন তিনবার পার্সেন্টেজ আছে মনে হয় তেরো নাম্বার দেখো তেরো এবং এগারো কোনটা করে দিব সামিউল তেরো আর এগারোব সবাই পারবে ভাবছো তন সিম্বরে বলো এগারো নাম্বার কিভাবে করবো দেখো আমি করে দিই লুক এট দা হোয়াইট বোর্ড তাহলে পার্সেন্টেজ ল্যাঙ্গুয়েজ প্রবলেমের এই কোশ্চেন সলিউশন করার জন্য সব থেকে ওয়াইজ হলো শুরুতেই ক্লাসটা বুঝে নেওয়া আমি বলেছি যে কোনো সংখ্যাকে পার্সেন্টেজ দিয়ে গুণ করলে উত্তর পাওয়া যায় এই তিনটা ডিজিটের মধ্যে প্রশ্ন দুটা স্পষ্ট করে লেখা থাকে একটা মিসিং থাকে এগারো আর তেরো একটু ভিন্ন টাইপের কোশ্চেন খুব ভিন্ন না দেখো চল্লিশ এর এর আগে থাকে সংখ্যা পনেরো পার্সেন্টেজ করলে প্রশ্নকর্তা বলছে চল্লিশের পনেরো পার্সেন্টেজ তুমি করবে আর কোন একটি সংখ্যা দুটো অঙ্ক একসাথে দেওয়া হয়েছে কোন একটি সংখ্যার পঁচিশ পার্সেন্টেজ অপেক্ষা এদিকে আরো দুই বেশি হয়ে যাবে ভালো করে বুঝবে চল্লিশের পনেরো পার্সেন্ট আর কোন একটি সংখ্যা সেই সংখ্যাটা এক্স ধরলাম এক্স এর পঁচিশ পার্সেন্টেজ করো করে দুটো একটি দাড়িপাল্লা তৈরি করলাম পাল্লার এক পাশে দুই বেশি আছে তো কোন পাশে বেশি বামে নাকি ডানে প্রশ্নকর্তা বলছে কোন একটি সংখ্যার অপেক্ষা মানে ডান পাশ অপেক্ষা বাম পাশে দুই বেশি আছে তাহলে তো পাল্লাটা সমান নেই এই ইকুয়েশন শব্দের অর্থ হলো পাল্লার উভয় পাশ সমান হতে হবে তো যেহেতু প্রশ্নকর্তা বলছে দুই এ পাশে বেশি হয়ে যাবে আমরা এখান থেকে দুই বিয়োগ করে দিলেও হবে অথবা পাল্লা যেহেতু দু টাকা বেশি আছে এদিকে দুই টাকা যোগ করে দিলেও পাল্লাটা সমান হবে উদ্দেশ্য পাল্লাটাকে সমান করা কারণ ইকুয়েশন শব্দের অর্থই হলো সমান দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা সবাই চল্লিশের পনেরো পার্সেন্টেজ করলে কোন একটি সংখ্যার পঁচিশ পার্সেন্টেজ অপেক্ষা এপাশে আরো দুই বেশি ছিল পাল্লা সমান করার জন্য এদিকে দুই বেশি করে নিয়েছি লুক আট দ্য ক্যালকুলেশন যারা একটু মেধাবী তারা ইচ্ছা করলে উভয় পাশের একশো ভ্যানিশ করে ফেলতে পারে যদি আমি কেটে একটু ছোট করে নিচ্ছি দেখো শূন্য পাঁচ দিয়ে কাটলে পাঁচ আছে সব কাটাকাটি হয়ে গেছে নিজেরা কেটে দেখো পঁচিশ এক পঁচিশ চার পঁচিশ একশো এখানে আছে এক্স বাই ফোর প্লাস টু ম্যাথমেটিক্স ভাষা হলো সংখ্যা এক পাশে চলে যাবে সলক গুলো এক পাশে থাকবে স্বাভাবিক নিয়মে এক্স ওয়াই জেড এ বি সি ডি ক খ গ গঘ এগুলো চলক বা ভেরিয়েবল এই প্লাস টু পাশে এসে মাইনাস হয়ে গেল এখানে ফোর এক্স বাই ফোর আবার আর আর গুণ করলে সারি সারি ষোলো সমান সমান এক্স কাজে এক্স এর মান ষোলো ষোলো ইজ দ্য কারেক্ট আনসার কোশ্চেন নাম্বার ইলেভেন করে দিলাম এটি অনেকে পারে না একবার রেকর্ডিং দেখে নিও তেরোটাও করে দিচ্ছি দেখো আমি টাইপ থ্রির মধ্যেই সীমাবদ্ধ থাকছে বিফোর ব্রেক তেরো নাম্বার পরে একজন সোনাও দেখি বুঝতে পারছো তো সামিউল কঠিন মনে হচ্ছে না স্যার ঠিক আছে স্যার বুঝতে পারছি

যারা একটু মেধাবী তাদের বলে রাখি এখানেও একশো আছে এখানেও একশো আছে উভয় পাশে ম্যাথমেটিক্সের হর বা লব যদি সেম হয় ওটা হাত দিয়ে মুছে ফেললেই মুছে ফেলা যায় যদি কোনো ছাত্র মনে করে একশো একশো হাত দিয়ে মুছে ফেলবে কোনো অসুবিধা নেই সেম উত্তর আসবে বলো তোমরা কি এইটাতে অভ্যস্ত কিনা মানে অনেক সময় এমন অনেক আছে না এক্স ফোর এক্স বাই থ্রি এখানে আছে টু বাই থ্রি এই থ্রি থ্রি মুছে দেয় কোনো অসুবিধা নেই ফোর এক্স সমান সমান টু এক্স এর মানে টু বাই ফোর হাফ উত্তর তো এটি করতে পারো তোমরা আবার যদি মনে করো যে স্যার আমরা এটার সাথে অভ্যস্ত না আপনি ক্যালকুলেশন করেই বের করেন তাহলে এই শূন্য কাটতে হবে পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ পনেরো পাঁচ দুকোনি দশ দুই এগারো দুকোনি বাইশ তিন এগারো তেত্রিশ থাকছে এ পাশে এপাশে তো ছয় তিন করা যায় এটা পঞ্চাশ করা যায় অর্ধেক করা যাচ্ছে উপরে থ্রি এক্স নিচে পঞ্চাশ এটা আড়াড়ি গুণ হয়ে যাবে শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ এই তিন এপাশে এসে ভাগ হয়ে যাবে এটা কখনো ভেবো না যে এক্সের মান এক্সটা বাম পাশে থাকতে হবে এমন কোনো কথা নেই তো তিন এক তিন তিন পাঁচ পনেরো হাতে থাকে এক একের সাথে পাঁচ যোগ হলে তিন পাঁচ পনেরো একটা শূন্য এক্সের মান বের হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা নিজেরা কাটাকাটি করে নিবে এক্স সমান সমান পাঁচশো পঞ্চাশ উত্তর আছে অপশানে দেখো তেরো নাম্বার এই যে খ নাম্বার পাঁচশো পঞ্চাশ অঙ্ক দুটো একটু ক্রিটিক্যাল ছিল কম্পেয়ারেবল আশা করি ক্যালকুলেশনে যে এক্সপার্ট অঙ্কটা তার জন্য সহজ সো পার্সেন্টেজ ল্যাঙ্গুয়েজ প্রবলেম পার্সেন্টেজ প্রাণ এটিকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই রিমেম্বার টাইপ ফোর নিয়ে কথা বলবো আমি তো টাইপ থ্রি পর্যন্ত যেহেতু বেশি ইম্পর্টেন্ট এটি বেশি বেশি তোমরা প্র্যাকটিস করবে আর কোনো অঙ্ক কি করে দিতে বলবে টাইপ থ্রি এক নজর দেখে টাইপ থ্রি এক নজর এখনো দেখো আমি টাইপ ফোর এবং ফাইভ এটা তোমাদের ব্রেক পরে নিতে চাচ্ছি ঠিক আছে টাইপ ফোর এবং ফাইভ আচ্ছা তোমরা যারা ব্রেক পরে অবশ্যই আসবে এই আমার সাথে কথা বলবে স্পেশালি আমাদের বেশিরভাগ ছাত্ররাই মনে হয় খুলনা কেন্দ্রিক নাকি সামিউল জি স্যার আচ্ছা আমার মনে হয় আমরা